দর্শক আলোচনা করছি করোনা কালের অর্থনীতি নিয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক ইকোনমিক বা সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রাহান ডক্টর সেলিম রাহান নিউজ বাংলার পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমরা আপনার কাছে আজকে জানতে চাচ্ছি যে করোনা পরবর্তী অর্থনীতি যে অগ্রসর হয়েছে সে বিষয়ে আপনি কিছু বলুন অনেক ধন্যবাদ নিউজ বাংলাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এটা ঠিক আমরা সবাই একমত হব যে করোনার কারণে বাংলাদেশের অর্থনীতির বড় ধরনের আঘাত এসেছে অর্থনীতির উপরে এবং এটা আনপ্রেসিডেন্টেড মানে আমাদের অর্থনীতি এত বড় সংকটকাল খুব সম্ভবত সাম্প্রতিক ইতিহাসে কখনো পার করেনি তো এই যে অর্থনীতির যে আমরা আঘাত দেখছি এবং সেখান থেকে কাটি উঠার জন্য যে এরকম একটা প্রচেষ্টা সর্বদিক থেকে ব্যক্তি খাতের এবং সরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তো সেদিক থেকে আমি বলবো যে আমরা এখন যেহেতু মার গত বছরে মার্চ মাস থেকে এখন আমরা ফেব্রুয়ারি শুরুতে প্রায় এক বছর অতিক্রান্ত হতে চলেছে সেখানে আমরা সংকটের হয়তো একটা বড় যে কঠিন সময়গুলো আমরা পার হয়ে এসেছি সামনের দিনগুলো অনেক বড় চ্যালেঞ্জ আছে সেগুলো নিয়ে হয়তো আমি আপনার প্রশ্নের আলোচনাতে আমি আসবো কিন্তু অগ্রগতির দিক থেকে বলবো যে আমরা আপনার মনে আছে যে মার্চ থেকে মে মাস শেষ পর্যন্ত যে একটা আমাদের লকডাউন অবস্থা ছিল এবং তারপরে প্যান্ডেমিকের কারণে যে আমরা দেখেছি বৈশ্বিক অর্থনীতির রপ্তানি খাতে আমাদের যে কোনোটা ধাক্কা লেগেছে সবকিছু মিলিয়ে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে কিন্তু বড় ধরনের স্থগতি হয়ে গেছিল কোনো কোনো জায়গা বন্ধ হয়েছে কোনো কোনো সময় সেটা থেকে আমরা রিকভারি হচ্ছে রিকভারি এখনো পুরোটা হয়নি একটা ফেজে আছে আমি মনে করি যে আমাদের যদি সঠিক উদ্যোগগুলো নেওয়া যায় এবং ব্যক্তি খাতকে যদি প্রকৃতভাবে সেভাবে উৎসাহিত করা যায় এবং যে ক্ষতিগ্রস্ত যে খাতগুলো আছে তাদের প্রতি যদি যথাযথ নজর দেওয়া যায় তাহলে আমরা এই সংকটকালীন সময় থেকে আমরা আমাদের উত্তরণটা সম্ভব হবে আপনি জানেন যে করোনা মহামারীর মধ্যে আমাদের অর্থনীতিতে একটা বেশ চাঞ্চল্য আসছে এবং গতি ফিরে এসেছে এবং বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভের নতুন নতুন একটা উচ্চতা পৌঁছেছে এ বিষয়ে আপনার মন্তব্য কি এটা ঠিক যে বাংলাদেশের বলা যায় যে ইতিহাসের এই যে লেভেলে আমরা পৌঁছেছি বৈদেশিক মুদ্রা রিজার্ভের এটা আনপ্রেসিডেন্টেড এবং এটা অবশ্যই একটা ভালো খবর আমাদের সমস্ত অর্থনীতির জন্য কিন্তু এটা দেখতে হবে যে আরেকটা দিকও যে এই বৈদেশিক মুদ্রা রিজার্ভ যে এরকম উচ্চতায় পৌঁছে পৌঁছানোর পিছনে আমাদের রপ্তানি খাতে কিন্তু খুব বড় ধরনের অবদান নেই কারণ রপ্তানি খাতের যে সবচেয়ে বড় খাত যেটা গার্মেন্টস তারা দুই সালে আমরা যদি ক্যালেন্ডার ইয়ার হিসাব করি তাতে তারা প্রায় সতেরো কিন্তু তারা রপ্তানি আয় কমে গেছে বৈদেশিক মুদ্রা রিজার্ভের বাড়ার পিছনে যে দুটো বড় কারণ হয়েছে একটা হচ্ছে আমাদের রেমিটেন্স যেটা আমরা দেখেছি যে অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে রেমিটেন্সের বড় ধরনের একটা প্রভাব বেড়েছে এটা যেমন একটা ইতিবাচক দিক সুখকর দিক যে এই সময় সংকটকালীন সময়ে এটা একটা ভালো খবর তো পাশাপাশি একটা উদ্বেগের জায়গা হচ্ছে

এবং এর সামনে যে আমাদের অর্থনীতি আছে সেটা প্রধান চ্যালেঞ্জগুলো কি বলে আপনি মনে করেন আমাদের তো একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতির পুনরুদ্ধার করা আমরা জানি যে করোনার সময় আমাদের যে অর্থনৈতিক খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিভাবে পুনরুদ্ধার হতে পারে এবং তারা কিভাবে তাদের যে নর্মাল যে ইকোনমিক অ্যাক্টিভিটিস সেই ট্র্যাকে ফিরে আসতে পারে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করা দরকার যেটা তিনটা বড় দিক ডেভেলপমেন্টের উন্নয়নের তিনটা বড় দিকে কিন্তু করোনা আঘাত এনেছে একটা হচ্ছে দারিদ্র আরেকটা হচ্ছে এবং আরেকটা হচ্ছে বিশেষ করে শ্রম বাজারে মানুষের কাজের ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের সানেমেরও গবেষণা এবং অন্যান্য অনেক প্রতিষ্ঠানও তারা এই সময় গবেষণা করেছে আমরা একটা সম্প্রতি একটা বড় ধরনের সার্ভে করেছি সারা বাংলাদেশ ব্যাপী এবং সেখানে দেখতে পেয়েছি দারিদ্রের হার কিন্তু প্রায় দ্বিগুণের মতো হয়ে গেছে দুই উনিশ সালের তুলনায় দুই সালে চল্লিশ পার্সেন্ট উপরে দারিদ্রের হার পৌঁছে গেছে তার অর্থ দারিদ্রের কষা কিন্তু নতুন করে অনেকেই দারিদ্র সীমা নিচে পড়ে গেছেন পাশাপাশি আরেকটা দিক সেটা হচ্ছে অসাম্য বেড়েছে বিশেষ করে আয়ের যে অসাম্য ব্যয়ের অসাম্য সেটা তো আছেই তো নতুন নতুন কিছু অসাম্যের ক্ষেত্র সৃষ্টি হয়েছে যেমন ডিজিটাল ডিভাইড আমরা বলছি প্রচুর ছেলে মেয়ে যারা দরিদ্র ফ্যামিলির অথবা এমনকি নিম্ন মধ্যবিত্তেরও তারা কিন্তু আমরা জানি যে কালের সময় যদি স্কুল কলেজ বন্ধ তারা শিক্ষা থেকে বঞ্চিত এবং যে অল্টারনেটিভ যে শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে যে অনলাইনে সেই সুবিধা থেকেও কিন্তু তারা ধরনের বঞ্চিত তো এই ধরনের একটা ডিজিটাল ডিভাইড কিন্তু শহর এবং গ্রামের মধ্যে ধনী এবং গরিবের মধ্যে আরো ব্যাপক হয়েছে কিন্তু সবচেয়ে বড় যে জায়গাটা আমি বলবো সামগ্রিকভাবে এই দুটোর সাথে সম্পর্কিত দারিদ্র এবং অসমের সাথে সেটা হচ্ছে করোনার কালে কিন্তু অনেক মানুষ তারা হয় কাজ হারিয়েছে অথবা তারা কাজ থেকে থাকলেও তারা সেখানে অনেক কম বেতন পাচ্ছেন অথবা মজুরি পাচ্ছেন এই হয় মনে করি যে এই যে প্রধান চ্যালেঞ্জগুলো অর্থনৈতিক সামনের দিনগুলোতে এই দিকগুলোকে কিন্তু নজর দিতে হবে এবং যে ধরনের অর্থনৈতিক নীতি অথবা প্রোগ্রাম সরকার গ্রহণ করবেন সেক্ষেত্রে কিন্তু এই তিনটা দিককে মাথায় রেখে সেই প্রোগ্রামগুলো নিতে হবে আপনি সম্প্রতি একটি জরিপ করেছেন আপনার মাধ্যমে সানেম এই জরিপটি করেছেন সেখানে উঠে এসেছে দেশে এখন দারিদ্র হার কারণে প্রায় আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে তো এই বিষয়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রক্রিয়া মন্ত্রী দুজনেই বলছেন যে সানেম যে তথ্যটি দিয়েছে সেটা ঠিক না এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাচ্ছি আসলে আমি জিনিসটাকে এভাবে বলবো যে আমরা সানেমের পক্ষ থেকে যে সারা দেশব্যাপী যে সার্ভেটা করেছি জরিপটা করছি এটা আমরা ওই তাগিদ থেকে করেছিলাম যে করোনা কালীন সময়ে এরকম দেশব্যাপী কোনো জরিপ হচ্ছে না যেটা হয়তো বাংলাদেশ বোর্ড অফ স্ট্যাটিস্টিক্স অথবা পরিসংখ্যান বোর্ড যারা পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে তারই তাদেরই হয়তো এই উদ্যোগটা নেওয়া উচিত ছিল এবং এটা এখনো সময় আছে এই এরকম একটা অ্যাসেসমেন্ট করা দরকার কারণ এক জিনিস খেয়াল করে দেখুন যদি প্রকৃত চিত্রটা আমরা না জানি যে করোনার সময়ে কিভাবে দারিদ্রের উপর অভিজ্ঞতা এসছে কিভাবে সমস্যাগুলো হয়েছে তাহলে আমরা কিভাবে এই সমস্যার সমাধানের জন্য কোন ধরনের নীতি পরিকল্পনা গ্রহণ করতে পারবো তো সেই তাগিদটা থেকে সানেমের পক্ষ থেকে আমরা এই ধরনের একটা জরিপ করেছি এটার বিকল্প যদি অথবা এর থেকে যদি কেউ যদি মনে করেন যে না এই তথ্যটা অথবা এই অ্যানালিসিসটা সঠিক নয় পরিপূর্ণ নয় তাহলে আমি আমি আহ্বান জানাবো যে তাহলে একটা বড় ধরনের অথবা সার্ভে করা করা প্রয়োজন এবং সেক্ষেত্রে বাংলাদেশ বোর্ড অফ স্ট্যাটিস্টিক্সে হয়তো তারা সে উদ্যোগটা নিতে পারে সুতরাং এই যে উদ্যোগ আমি যেটা বলছি যে এই যে তথ্যপত্র এই ব্যাপারে যে কেউই দিমত করতে পারেন এটাকে রিফিউট করার ক্ষেত্রে বিকল্প ভাবে উদ্যোগটা নিয়ে এবং যারা যাদের এই সার্ভে গুলো করার কথা তারা যদি সার্ভে গুলো মনে হয় যে এই আলোচনাটা আরো সমৃদ্ধ হতে পারে তাহলে আমি মনে করি যে এখানে করার অবশ্যই সুযোগ আছে এটা এবং এই আলোচনারও যথেষ্ট সুযোগ আছে কিন্তু প্রকৃত চিত্রটা উঠে আসার জন্য এরকম সার্ভের প্রয়োজনীয়তা কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই আপনাদের যে সার্ভেটা করেছেন এটা প্রায় ছয় হাজার লোকের উপর আপনারা অনলাইনে জরিপটা করেছেন তো অর্থমন্ত্রী বলেছেন যে যে এই এত কম সংখ্যক লোক দিয়ে এই যে তথ্যটা উপস্থাপন করেছেন এটা বাস্তবতার সঙ্গে এটা কোনো সামঞ্জস্য নেই অর্থাৎ বাস্তব ক্ষেত্রে এটা প্রতিফলিত হয়নি আসলে আপনাদের জরিপের ভিত্তি কি ছিল আমরা কিন্তু এই যে জরিপটা করেছি ছয় হাজার লোক নয় ছয় হাজার ফ্যামিলি এবং ছয় হাজার ফ্যামিলিকে যদি আপনি পাঁচ দিয়ে আপনি গুণ করেন প্রতি ফ্যামিলি মেম্বার তাহলে অ্যাট লিস্ট আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষের কিন্তু এখানে তাদের তাদেরকে আপনি টার্গেট করছেন বিষয়টা হচ্ছে যে আমরা পরিসংখ্যানের ক্ষেত্রে যে ধরনের পদ্ধতিগত যে বিষয়গুলো আছে আমরা কিন্তু মোটামুটি সবগুলোই আমরা চেষ্টা করেছি সেগুলোকে ড্রেস করি এই সার্ভেটা করার জন্য সুতরাং আমরা মনে করি যে এই সার্ভে থেকে এক ধরনের একটা চিত্র উঠে এসেছে কেউ যদি এটাকে আরো সমৃদ্ধ করতে চায় অথবা আরো বৃহত্তর পরিসরে জিনিসটাকে জানতে চায় সেই সুযোগ কিন্তু আছে তো আপনারা জানেন যে এই ধরনের করোনা সময়ে বড় ধরনের সার্ভে করার সুযোগ কিন্তু সীমিত কারণ এই মানুষের মোবিলিটির একটা বড় ধরনের সমস্যা আছে বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে সংক্রমণের একটা ঝুঁকি থাকে সুতরাং আমরা কিন্তু চেষ্টা করেছি যে ওই সংক্রমণের ঝুঁকি এড়িয়ে টেলিফোনের মাধ্যমে কারণ আমরা এই একই মানুষদেরকে কিন্তু দুই হাজার আঠারো সালে সার্ভে করেছিলাম এই হাউস এই খানা গুলোকে আমাদের কাছে দুটো রাউন্ডের ইনফরমেশন আছে সুতরাং এই জায়গা থেকে কিন্তু আমরা মনে করি যে আমাদের পদ্ধতিগত আমরা যথেষ্ট রকম আমরা উদ্যোগগুলো নিয়েছি যে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার এবং যতটুকু বৈজ্ঞানিক বিজ্ঞানভিত্তিক যে পদ্ধতি আছে সেগুলো আমরা গ্রহণ করেছি এবং ছয় পাঁচ হাজার ছয়শো হাউস হল এটা কোনোভাবেই কিন্তু কম সংখ্যা নয় আমরা পরিসংখ্যানের যে প্রপার্টিসগুলো গুলো আছে সেগুলো দেখেছি যে ডিভিশন লেভেলে আটটা ডিভিশন লেভেলে কিন্তু আমাদের যে স্যাম্পল সাইজ আছে সেটা কিন্তু রিপ্রেজেন্টেটিভ সুতরাং এই দিক মনে করি যে আমাদের পদ্ধতির ক্ষেত্রে আমরা যথেষ্ট রকম যথেষ্ট রকম উদ্যোগ নিয়েছি যাতে কোনো ধরনের ভুল এবং কোনো ধরনের গ্যাপ না থাকে সানেবের জরিপে একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি বা উঠে এসেছে যে করোনার কালো দেখা যাচ্ছে যে গরিবের আয় কমে গেছে এবং ধনীদের আয় বা শীর্ষ ধনী যারা আছে তাদের বেড়েছে অর্থাৎ গরিব আরো গরিব হয়েছে ধনী আরো ধনী হয়েছে এটার কারণ কি এটা একটা বড় কারণ হচ্ছে যে গরিব যারা ছিলেন এবং যারা নতুন করে যারা গরিব হয়েছেন তারা যে ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন সেই অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর কিন্তু বড় ধরনের আঘাত এসেছে করোনার সময় আমরা আমরা দেখেছি যে শহরের যে বিভিন্ন সার্ভিস সেক্টরে এবং এমনকি শহর এবং এবং বিশেষ করে এবং পাশাপাশি যে শিল্প কারখানাগুলো সেটা কিন্তু এবং এসএমই যেটা স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজেস তারা কিন্তু বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে করোনাকালীন সময় এবং আমরা জানি যে গরিবরা কিন্তু এই ধরনের খাদগুলোতে বেশি কনসেন্ট্রেটেড তাদের যখন জীবিকার নির্বাহের জন্য তারা যে ধরনের কাজ করেন সেই কাজের উপর যখন আঘাত এসেছে হয়তো কাজ অনেকে চলে যায়নি কিন্তু তাদেরকে আয় কমে গেছে সবকিছু মিলে কিন্তু তাদের দেখা গেছে গরিবের আয়টা কমে গেছে এবং পাশাপাশি ধনীদের কথা যদি বলি ধনীদেরও যদি কোনো কোনো জায়গায় আয় কমে গেল সেটা কিন্তু খুব কম কমেছে অথবা একদম টপ রিচ যারা বাংলাদেশে তাদেরকে তো অনেক সময় আমরা সার্ভেতে আনতেও পারি না আপনারা জানেন তাদের তথ্য সেভাবে আল্ট্রা রিচ যাদেরকে বলি তারা অনেক সময় তাদের তথ্য জোগাড় করা খুবই কঠিন তারা কিন্তু যে ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে আছেন হয়তো তারা করোনার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই করোনাকালীন সময়েও কিন্তু সেটা কিন্তু অতটা বড় ক্ষতি হয়নি এই যে আমরা একটা পার্থক্য দেখছি গরিব আরো গরিব হয়েছে ধনীদের হয়তো আয় কমলেও সেটা সেই পরিমাণে না যেটা বৈষম্য কমাতে পারে সামগ্রিকভাবে আয় এবং ব্যয়ের বৈষম্য কিন্তু আমরা দেখছি করোনা কালীন সময় বেড়ে গেছে পাশাপাশি আরেকটা পয়েন্ট আমি যেটা বলেছিলাম যে এই সময়টাতে ডিজিটাল ডিভাইডও বেড়েছে অর্থাৎ আমরা দেখছি যে অল্টারনেটিভ ওয়েতে যে শিক্ষা অথবা অন্যান্য যে সেবা প্রদানের ক্ষেত্রে আমরা দেখছি ডিজিটালের মাধ্যমে গরিবরা কিন্তু এই ধরনের সুবিধা থেকে তারা বঞ্চিত নানা কারণে গরিবদের পরিবারে যে শিক্ষার্থীরা আছে তাদের হাতে ওরকম ডিভাইস নেই তাদের হাতে কাছে ল্যাপটপ নেই ইন্টারনেট কানেকশন তাদের নেই এবং জিনিসটা অনেক খরুচেও সবকিছু মিলে কিন্তু তারা দেখা গেছে যে এই করোনাকালীন সময়ে যে অল্টারনেটিভ মেকানিজমগুলো ডেভেলপ করেছে সেই সুবিধা থেকেও কিন্তু গরিবরা অথবা নতুন করে যারা গরিব হয়েছেন তারা কিন্তু বঞ্চিত হয়েছে তো সামগ্রিকভাবে দেশের বৈষম্য আমরা দেখতে পেয়েছি যেটা বেড়েছে এই করোনাকালীন সময়ে আমরা দেখেছি যে গত কয়েক বছরে বাংলাদেশে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে এবং উচ্চ প্রবৃদ্ধির দিকে যাচ্ছে বাংলাদেশ কিন্তু একটি বিষয়ে আলোচনা হচ্ছে যে প্রবৃদ্ধি বাড়লো এর সুফল জনগণ পাচ্ছে না করে সাধারণ জনগণ এর কারণ কি প্রবৃদ্ধির একটা বড় প্রশ্ন হচ্ছে যে উচ্চ প্রবৃদ্ধি একমাত্র বিষয় না যদি প্রবৃদ্ধি অন্তর্ভুক্তিমূলক না হয় অর্থাৎ ইনক্লুসিভ যদি না হয় যেটা আপনি সুন্দর করে বললেন যে বেসিক্যালি উচ্চ প্রবৃত্তির সুফলটা পাচ্ছে কিনা মানুষ একটা বড় দিক হচ্ছে যেটা আমরা গত কয়েক বছর ধরে দেখছি এমনকি আমরা সরকারি তথ্য যেটা বাংলাদেশ অফ স্ট্যাটিস্টিক্স তারা শ্রম বাজারের উপরে তারা যে তথ্যটা প্রদান করেন সেখানে দেখছি একদিকে যেমন অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি হচ্ছে তো কর্মসংস্থান বৃত্তির হার কিন্তু কম বাংলাদেশে গত কয়েক বছরেই এবং কর্মসংস্থান যদি না হয় এবং কর্মসংস্থানের মাধ্যমে যদি মানুষের আয়ের সুযোগগুলো যদি না বাড়ে তাহলে কিন্তু প্রবৃদ্ধির যে সুফলটা সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছবে না প্রবৃতি প্রবৃত্তির দেখা যাবে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে কুক্ষিগত হবে সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃত্তির সুফল পৌঁছে দেওয়ার জন্য আমাদের কর্মসংস্থানকে আমাদের সবচেয়ে বেশি নজর দিয়ে কিন্তু দেখতে হবে তার অর্থ হচ্ছে এমন খাতগুলোকে সুবিধা দেওয়া যে খাতগুলোতে ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি সম্ভব এবং যেখানে মানুষের আয় রোজগারের সুযোগটা আরো বৃদ্ধি পাবে এবং সেই ক্ষেত্রে হয়তো আমি মনে করি যে সরকারের একটা বড় ধরনের উদ্যোগ আছে যেটা হচ্ছে ইকোনমিক জোন আমরা জানি স্পেশাল ইকোনমিক জোন যেটা প্রায় একশোটা স্পেশাল ইকোনমিক জোন দু সাল নাগাদ এতগুলো যদি নাও হয় আগামী দুই তিন বছরে যদি দশ পনেরোটা ইকোনমিক জোন যদি বাস্তবায়ন করা যায় এবং সেখানে যদি ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি করা যায় আমি মনে করি প্রবৃদ্ধিকে অন্তর্ভুক্তিমূলক করার কিন্তু একটা বড় ধরনের একটা অগ্রগতি হবে পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি আগে আলোচনাতে বলেছি যে আমাদের ক্ষুদ্র অতি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে কিন্তু এবং সেবা খাতে প্রচুর মানুষ তারা নিয়োজিত থাকেন স্বনিয়োজিত অথবা মজুরি শ্রমের মাধ্যমে সেই ক্ষেত্রে এই খাতটা যদি ঘুরে দাঁড়াতে না পারে এবং তারা যদি উঠে দাঁড়াতে না পারে করোনার আঘাতে তারা যেরকম জর্জরিত হয়েছে তাহলে কিন্তু এই প্রবৃত্তি অন্তর্ভুক্তিমূলক করাও কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে যাবে এই দিকগুলোকে আমি মনে করি সামনের দিনগুলোতে অর্থনৈতিক নীতি নির্ধারণে নজর দেওয়া দরকার বাজেটেও নজর দেওয়া দরকার পাশাপাশি আমাদের যে মধ্য এবং দীর্ঘমেয়াদী যে অর্থনৈতিক পরিকল্পনা আছে সেখানে এই বিষয়গুলোকে সামনে খুব শক্তিশালী নজর দেওয়া দরকার বৈষম্য যে বাড়ছে এটা কারণ কি এটা কি সম্পদের বন্টনের সমস্যা না অর্থনীতির অন্য কোনো সমস্যা এটার বৈষম্য একটা তো আমরা জানি যে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রবৃদ্ধির সাথে এক ধরনের একটা বৈষম্যের একটা সম্পর্ক আছে যে আমরা দেখেছি উচ্চ প্রবৃদ্ধি অনেক দেশগুলোতে যারা একটা পর্যায়ে তারা বৈষম্য বাড়ে কিন্তু বৈষম্য কমার ক্ষেত্রে এই যে একটা ঘটনাকে আপনি যদি কাউন্টার করতে চান তো যেটা করার উপায় হচ্ছে যে আপনাকে সরকারের সেরকম নীতি এবং কর্মসূচি থাকতে হবে যেমন বিশেষ করে দেখুন যে ট্যাক্সের মাধ্যমে ধনীদের কাছে করা আরোহণ করা সেক্ষেত্রে আমরা খুব বেশি অগ্রগতি আমরা জানি যে তা না ইনকাম ট্যাক্সের আমাদের কিন্তু সাফল্য খুবই কম কারণ ধনীদের উপরে কর আরোপ করার ক্ষেত্রে আরও বেশি মনোযোগ দেওয়া দরকার পাশাপাশি গরিবদেরকে সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে তাদের কিভাবে সহায়তা দেওয়া যায় এবং তাদের কর্মসংস্থান কিভাবে আরও ব্যাপক করা যায় তাদের স্বাস্থ্য এবং শিক্ষা খাতে তাদেরকে কিভাবে আরও অন্তর্ভুক্ত করা যায় আমরা জানি স্বাস্থ্য এবং সেবা খাতে গরিবরা কিন্তু অনেক সুবিধা থেকে বঞ্চিত এবং এই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পার্থক্য আছে গ্রাম এবং শহর স্কুল এবং কলেজ অথবা স্বাস্থ্য সেবা খাতের মধ্যে এবং এমন কি শহরের মধ্যেও ধনীরা এবং গরিবরা তারা যে ধরনের শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সুবিধা পান সেগুলো কিন্তু বড় ধরনের পার্থক্য আছে এই দিকগুলোকে নজর যদি না দেওয়া যায় তাহলে কিন্তু সমাজে বৈষম্য কমানো যাবে না চলতি অর্থ বছরে জিডিপি কত হতে পারে বলে আপনি মনে করেন এটা খুবই কঠিন ফোরকাস্ট করার কারণ আপনারা জানেন যে জিডিপি প্রবৃত্তি হার নিয়ে নানা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেমন বিশ্ব ব্যাংক আইএমএফ অথবা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তাদেরও প্রবৃত্তির হারে প্রজেকশনে কিন্তু নিয়ে মতবিরোধ আছে এবং সরকারের যে অফিসিয়াল যে টার্গেট সেটাও কিন্তু সাথে পার্থক্য আছে আমি জিনিসটাকে এভাবে বলবো যে প্রবৃত্তির হার কত হলো সেদিকে নজর দেওয়ার চেয়ে খুব বেশি নজর দেওয়া দরকার আমার অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রক্রিয়াটা সঠিক হচ্ছে কিনা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রক্রিয়া যদি আমি সঠিক নীতি এবং কর্মসূচি নিতে পারি এবং সেটা বাস্তবায়ন করা যায় বিশেষ করে যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে দেশীয় শিল্প এবং সেবা খাতকে বিশেষ করে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এবং অতি ক্ষুদ্র যে যারা আছে মাইক্রো এন্টারপ্রাইজ গুলোকে যদি টার্গেট করে অর্থনীতি নীতি ও কর্মসূচি নেওয়া যায় সেটাকে বাস্তবায়ন করা যায় এদের পুনরুদ্ধারের জন্য সেক্ষেত্রে প্রবৃত্তি যদি কমও হয় সেটা নিয়ে আমি উদ্বেগের আমি উদ্বিগ্ন না বরং আমার কাছে মনে হয় যে এরকম একটা বৈশ্বিক একটা অনিশ্চয়তার জায়গায় আমরা যদি দেশীয় অর্থনীতি পুনরুদ্ধারকে আমরা বেশি অগ্রাধিকার দেই সেক্ষেত্রে প্রবৃদ্ধি হার কম হতেই পারে তার কিন্তু একটা শ্রম বাজারে একটা ভালো একটা প্রভাব ফেলবে দারিদ্র নেই যে প্রবৃদ্ধি হার কত হবে আমি বলবো যে প্রবৃদ্ধি হারের দিকে না তাকিয়ে বরং অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রক্রিয়াটাকে সঠিক করাটা হচ্ছে বেশি জরুরি অর্থনীতি আগের চেয়ারে ফিরে আসতে আর কত সময় অপেক্ষা করতে হবে বলে আপনি মনে করেন এটা খুব কঠিন একটা দিক এবং একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার সংকট কিন্তু এখন অতিবাহিত হয়নি আমরা কিন্তু সংকটের মধ্য চলছি কারণ আমরা এখন বলতে পারি না যে করোনা বিদায় নিয়েছে এবং আসলে এখন শুরু করা যাক অর্থনৈতিক পুনরুদ্ধার এবং এখন থেকে আমরা একটা হিসাব করি যে কদিনের মধ্যে আমরা ই করতে পারবো কারণ আমরা দেখছি যে কিছুদিন পর নতুন নতুন করে সমস্যা সৃষ্টি হচ্ছে যে ইউরোপে এবং নর্থ আমেরিকাতে সেকেন্ড ওয়েভ যখন আমরা চিন্তা করছিলাম তারপর আমরা দেখলাম একটা নিউ ভ্যারিয়েন্ট ভাইরাসের এবং আরো নতুন ভ্যারিয়েন্টের কথাবার্তা শোনা যাচ্ছে সুতরাং সামগ্রিক ভাবে সামনের দিনগুলোতে কিন্তু এই চ্যালেঞ্জটা ঘুরে ফিরে আসবে ভ্যাকসিন যে দেওয়ার কথা বলা হচ্ছে সব পৃথিবীর বেশিরভাগ মানুষকে ভ্যাকসিন দেওয়ার কিন্তু আরো অনেক সময় লাগবে এই সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে মাথায় রাখা যে খুব সহজে এখান থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই আমাদের আরো দুটা বছর যেমন আমরা সানামের পক্ষ থেকে গত বছরই কিন্তু আমরা বলেছিলাম যে বাংলাদেশে এখন একটা প্রয়োজন মধ্য মেয়াদী একটা পুনরুদ্ধার পুনরুদ্ধার করার একটা পরিকল্পনা এবং আমরা বলেছিলাম সুনির্দিষ্ট দুই বছর মেয়াদি একটা পরিকল্পনা করা দরকার এবং সেটা গিয়েও পঞ্চবার্ষিক সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা থাকা দরকার যে কিভাবে আমরা দুই বছরের মধ্যে অর্থনৈতিক যে সংকটগুলো আছে সেখান থেকে আমরা অ্যাটলিস্ট করোনার পূর্ব অবস্থায় আমার ফিরে আসার জায়গা একটা ক্ষেত্র আমরা তৈরি করতে পারি সুতরাং আমি মনে করি যে এখন যে অবস্থাটা চলছে আরো দুটো বছর আমাদের কিন্তু সময় লাগবে অর্থনীতির কিছুটা হলো পূর্বের চেহারা ফিরে আনা তো মাথায় রাখতে হবে একেবারেই চেহারা যেখানে কর্মসংস্থানের ক্ষেত্রে সমস্যা ছিল কর আদায়ের ক্ষেত্রে সমস্যা ছিল আমরা কি সেই ব্যবস্থায় ফিরে যাওয়ার কথা বলছি কিনা আমি মনে করি দু বছরের মধ্যেও এই পুনরুদ্ধারের প্রক্রিয়াতেও কিছু কিছু জায়গায় যে সংস্কার কথা কথা যেটা আমরা বলছিলাম সেই সংস্কার যদি করা যায় তাহলে হয়তো পুনরুদ্ধারের ক্ষেত্রেও আমরা একটা তুলনাভাবে ভালো অবস্থায় থাকব। সুতরাং এই দিকগুলোকে কিন্তু আমি মনে করি সামগ্রিকভাবে আমাদের চিন্তা করার প্রয়োজন আছে সর্বশেষ প্রশ্ন আপনি জানেন যে বাংলাদেশে বিনিয়োগে অনেক বছর ধরে খরা চলছে এবং বিনিয়োগ জিডিপি অনুপাত কয়েক বছর ধরে একই জায়গায় ঘুরে ফিরে করছে আর কি তো ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়াতে হলে সরকারের আসলে বিশেষ করে কোন বিষয়কে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত বলে আপনি মনে করেন একটা জিনিস আমরা দেখছি ব্যক্তিগত বিনিয়োগের বেশ কয়েক বছর ধরে আপনি এটা একদম সুন্দরভাবে বলেছেন এটা খড়া চলছে এবং বিনিয়োগরা নতুন ধরনের বিনিয়োগ কিন্তু হচ্ছে না আমরা দেশি বিনিয়োগ বলি অথবা বিদেশি বিনিয়োগ দুটো ক্ষেত্রে কিন্তু আমরা বড় ধরনের একটা সমস্যা দেখছি এবং এই ক্ষেত্রে কয়েকটা দিক আছে একটা হচ্ছে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিনিয়োগকারীরা বলেন যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসার খরচ অনেক বেশি হাই কস্ট অফ ডুইং বিজনেস এবং এই হাই কস্ট অফ ডুইং বিজনেস আসলে একটা দিকে না বিভিন্ন দিক থেকে কস্ট অফ ক্যাপিটাল হাই মানে ঋণের ক্ষেত্রে হাই ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা আছে অবকাঠামোগত জমির প্রাপ্যতা আমরা দেখছি এমনকি রুলস সরকারের যে ধরনের বাধা হিসেবে কাজ করে দুর্নীতি একটা বড় ধরনের সমস্যা সেটা আমরা জানি এই সবকিছু কিন্তু একটা হরিস্টিক হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে সমাধান করার প্রয়োজন আছে কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে কিন্তু সামগ্রিকভাবে অগ্রগতির হার কিন্তু খুব দুর্বল গতিটা যা ব্যক্তি খাতে বিনিয়োগ পাশাপাশি বিদেশি বিনিয়োগকে যদি আকৃষ্ট করতে হয় তাহলে কিন্তু কোনো বিকল্প নেই এই সমস্যাগুলোকে সমাধান করা পাশাপাশি আরেকটা মনে করি আপনি খেয়াল করে দেখুন আমাদের দক্ষ শ্রমিকই কিন্তু বড় ধরনের অভাব রয়েছে আমরা যে ধরনের বিনিয়োগের কথা চিন্তা করছি এবং আমরা যদি নতুন ধরনের আমরা যদি রপ্তানিকে বহুমুখীকরণ করতে চাই আমাদের আমাদের শিল্প এবং সেবা খাতেরও বড় ধরনের বহুমুখীকরণ করতে চাই আমাদের দক্ষ শ্রমিকের প্রয়োজন রয়েছে সেই দক্ষতার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ধরনের পিছিয়ে আছে পাশাপাশি আরেকটা দিক আমি বলবো যে আমাদের নীতি এবং আমাদের কৌশলের ক্ষেত্রে বড় ধরনের সংস্কার আছে আমাদের বাণিজ্য নীতির ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন করের ক্ষেত্রে ক্ষেত্রে এবং নানা ধরনের সেগুলোকে আরো কীভাবে সহজ করা যায় সেই সব জায়গা কিন্তু সংস্কারের দরকার আছে সেই সামগ্রিকভাবে মনে করি এই দিকগুলোকে যদি অ্যাড্রেস করা যায় এবং একটা যে উদ্যোগটা আমি বলেছিলাম স্পেশাল ইকোনমিক জোন যেটা বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা দেশি বিনিয়োগের জন্য সুবিধাটা দেওয়া সেক্ষেত্রে যদি কোনো ধরনের ধীর গতি যদি আমরা অ্যাভয়েড করতে পারি দ্রুততার সাথে এগুলো বাস্তবায়ন করতে পারি তাহলে আমি মনে করি ব্যক্তি খাতের বিনিয়োগের এবং বিদেশি বিনিয়োগের যে খরাটা আমরা দেখছি সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো জনাবসাল রাহাম আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ